আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনআরডি টিভির সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি জুবায়ের আহমেদ রাপি। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম জনাব অ্যাডভোকেট ফজলুর রহমানের মৃত্যুতে পত্তি শূন্য হওয়ায় দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে জনাব শফিকুর রহমান চৌধুরীকে। আজ এনআরডি টিভির সাক্ষাৎকারের সময় জনাব শফিকুর রহমান সাহেব একথা বলেন। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজলে মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ মোহাম্মদ আবু নাসের, বঙ্গবন্ধুর ভাইনা শেখ ফজলুল হক মনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুব মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রব শ্রীনিবাস সহ শেখ কামাল মুবির মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল, 10 বছরের শিশু রাসেল সহ যারা 1975 সনের 15ই আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি ছাত্রলীগ থেকে শুরু করে 69 থেকে ছাত্রলীগ শুরু করেছিলাম, 70-এর নির্বাচনে নৌকায় ভোট দিয়েছিলাম এবং মানুষকে ভোট দেওয়ানোর জন্য উদ্বুদ্ধ করেছিলাম। সেখান থেকেই আমার রাজনীতি শুরু হয়েছিল এবং আওয়ামী পরিবারের সাথে আমাদের পরিবারের সুসম্পর্ক রয়েছে। আমার আব্বা, বড় ভাই, আত্মীয় স্বজন সবাই আওয়ামী লীগ করে, যে কারণে আমি নিজেও সেই আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে শুরু করেছিলাম, এখনও আওয়ামী লীগ করি। পদ পদবি বড় জিনিস নয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে 2008 সালের 29শে ডিসেম্বর মনোনয়ন দিয়েছিলেন বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের। বিএনপির প্রার্থীকে পরাজিত করে আমি নির্বাচিত হয়েছিলাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া, মা বাবার দোয়ার সাথে সাথে প্রিয় বোন শেখ রেহানা আপার দোয়া। কারণ হচ্ছে কি, ওনারা দোয়া করেছিলেন। 2018 সালের মনোনয়ন পেয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু সেখানে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমাদের দলীয় কিছু লোক জাতীয় পার্টির সাথে মিলে ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে সিট দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, যে কারণে জাতীয় পার্টির নেত্রী রোশন এরশাদ বলেছিলেন যে ওনার ছেলে হয়ে গেছে ইহিয়া, তাকে এই সিট না দিলে উনারা মহাজোটেও থাকবে না, নির্বাচনে আসবে না। তখন আমার প্রাণপ্রিয় নেত্রী বলেছিলেন যে সিট তোমরা নাও, নির্বাচনেও আসো, মহাজোটেও থাকো। জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে মনোনয়ন পেয়েছি, এমপি হয়েছি, দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, সিলেট জেলার 13টি উপজেলায় আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। জেলা আওয়ামী লীগকে নিয়ে আমার মরহুম সভাপতি আব্দুল জহির চৌধুরী সুফিয়ানকে নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। ওনার মৃত্যুর পরে অ্যাডভোকেট লুতফুর রহমান সাহেবকে নিয়ে আমরা কাজ করেছি। এই দীর্ঘদিন কাজ করার ফলে আমি মনে করি যেটা, পদ পদবি বড় জিনিস নয়। আমার প্রাণপ্রিয় নেত্রী আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিয়েছেন, এখন প্রাণপ্রিয় নেত্রী এবং কাদের ভাই দিয়েছেন আমাকে দলের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন। 1975 সনের 15ই আগস্টের পর অনেক নেতাই অনীহা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগ করবেন না, ছাত্রলীগ করবেন না, কিন্তু আমরা করেছি। আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি, জাতির জনক বঙ্গবন্ধুর একজন কর্মী, জননেত্রী শেখ হাসিনা একজন কর্মী, সবার প্রিয় বোন, সবার প্রিয় শ্রদ্ধেয় শেখ রেহানা আপার একজন প্রিয় মানুষ, আমার নির্বাচনী এলাকা সহ সিলেটের মানুষ, সিলেট বিভাগের মানুষ, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, আমি বাংলাদেশকে ভালোবাসি, যে কারণে আমি মনে করি যেটা হলো কি, যে পদ পদবীর নেত্রী যেটা দিয়েছেন, যেটাই দিবেন সেটাই আমি মনে করি শ্রেয়। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে দোয়া প্রার্থী এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমাদের খাদের ভাই, হানিফ ভাই, বাহাউদ্দিন নাসিম ভাই সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে
এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা এবং শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী দর্শক করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত নয় সতর্ক থাকুন মাস্ক পরুন সুরক্ষিত থাকুন নিজের ফ্যামিলিকে ভালো রাখুন ধন্যবাদ